হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের নতুন চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমাদের দুটি ভিডিওতে আপনারা আমাদের অনেক সাপোর্ট করেছেন এবং ভালোবাসা দিয়েছেন, সাথে অনেক সাজেশনও। সে সব কিছুর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি আমাদের মলদ্বীপসের শেষ পর্ব এবং হতে চলেছে ওয়াটার ভিলা নিয়ে। আসুন তাহলে আমাদের সাথে ঘুরে দেখুন একবার এই ওয়াটার ভিলাটিকে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের ওশেন ভিলায়। চলুন ভেতরে যাওয়া যাক। এই কাঠের তৈরি ওয়াটার ভিলাগুলি পরপর সারি দিয়ে সমুদ্রের বুকে সাজানো, খুব সুন্দরভাবে অর্গানাইজড করা। সব কিছুর ব্যবস্থা রয়েছে এই ভিলাগুলিতে। রিসর্ট আমাদের বলেছিল কিছু সারপ্রাইজ পার্ক থাকবে আমাদের জন্য, সেটা যে এত সুন্দর বেড ডেকোরেশন হবে সত্যিই বুঝতে পারিনি। জানলা খুললেই দিগন্ত জোড়া সমুদ্র, সত্যিই মন ভরে যায়। মলদ্বীপসের পিক সিজন হলো অক্টোবর টু মার্চ এবং অফ সিজন হলো এপ্রিল টু সেপ্টেম্বর। এই ওয়াটার ভিলাগুলির রেট পিক সিজন থেকে অফ সিজনে অলমোস্ট 30,000 কম থাকে। আর এটি হলো একটি ছোট্ট ব্যালকনি, একটা ছোট সিঁড়ি জলের মধ্যে নেমে গেছে। আর দেখুন, প্রদীপ তো অলরেডি জলে নেমে গেছে। ওয়াটার ভিলার ওয়াশরুমটি ছিল অনেকটাই বড় এবং অনেকটাই স্পেসিয়াস। সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ছিল সেন্টারে এই বাথটাবটি। সানসেট রেস্টুরেন্ট অ্যাক্সেস করার জন্য আমাদের ওয়াটার ভিলা ঢোকা মাত্রই হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো। আমরা পুরোপুরি ওয়াটার ভিলাটিকে এক্সপ্লোর করার পর এবার লাঞ্চ করতে চলে এলাম সানসেট রেস্টুরেন্টে। আগেই জানিয়েছিলাম ওয়াটার ভিলা ট্যুরিস্টদের জন্য সানসেট রেস্টুরেন্টটি এক্সক্লুসিভ। অল টাইপ অফ কুজিনই এখানে অ্যাভেলেবল রয়েছে। মলদ্বীপসের রিসর্টগুলিতে বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে, যেরকম ধরুন ফার্স্ট ব্রেকফাস্ট, সেকেন্ড ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, থার্ড ফুল বোট যাতে অল মিলস ইনক্লুডেড উইদাউট বেভারেজ, আর একটি হয় প্রিমিয়াম অল ইনক্লুসিভ প্যাকেজ যাতে সমস্ত মিল তো বটেই এবং সমস্ত রকমের বেভারেজ ইনক্লুড থাকে। আপনারা আপনাদের প্যাকেজটি সেইভাবেই বুক করবেন। এখানে লাইভ কাউন্টারে পাস্তা, পিজা, অমলেট বানিয়ে দিচ্ছিল। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা চলে গেলাম সুন্দর একটি সানসেট দেখতে।
সমুদ্রের মাঝামাঝি জায়গায় গিয়ে এত সুন্দর একটা গোল্ডেন আওয়ার উপভোগ করলাম যে যেটা কোনোদিনই ভোলার মতো না। সুন্দর একটি ক্যান্ডেল লাইট ডিনারের সাথে এবং সমুদ্রের ধারে বসে আমাদের এই রাতটি কমপ্লিট করলাম। আর সাথে ছিল কমপ্লিমেন্টারি জায়ান্ট লবস্টার। মলদ্বীপসে আসার কথা ভাবলেই সবার আগে যেটি মাথায় আসে সেটি হলো নীল জলে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করে ফেলার। এই ধরুন জলের নিচে জীব বৈচিত্র্যকে নিজের চোখে একবার উপভোগ করার, বা কারো শখ থাকে ওয়াটার সার্ফিং করার, বা কেউ শখ রাখে স্কুবা ড্রাইভিং করার, মলদ্বীপস আপনার সমস্ত স্বপ্নই পূরণ করে দেবে। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ক্যানোয়িং করতে। আমরা ফ্লাইওভার হলিডেজ থেকে হানিমুন প্যাকেজটি বুক করেছিলাম। এটির কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। আমাদের আইটিনারিটি ছিল 2 নাইটস ওয়াটার ভিলা, 1 নাইট বিচ ভিলা উইথ স্পিড বোট ট্রান্সফার ফ্রম এয়ারপোর্ট। আর একটা কথা জানিয়ে রাখি, ওয়াটার ভিলার কস্ট বিচ ভিলার কস্টের থেকে প্রায় 15-20,000 বেশি পড়ে। এইভাবেই শেষ করলাম দীর্ঘ আকাঙ্ক্ষিত মলদ্বীপ ট্রিপটি। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আরও কিছু মলদ্বীপসের ব্যাপারে ইনফরমেশান জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।